গুড মর্নিং বন্ধুরা, আমি শুভ্রা। আর শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর দেখো, এই যে সকাল হয়ে গেছে, তোজো এখন পটি করেছে, পটি হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো, কালকে কতগুলো চক কিনেছে, চকগুলোকে ধ্বংস করছে, এইগুলো দিয়ে এখনো বলছে খেলবে। আমাদের এই বাড়িটা যথেষ্ট ঠান্ডা, মানে তোমার এসি ফেসি এসব কিছু লাগবে না এই বাড়িতে থাকলে, যত হেভি ঠান্ডা এই ঘরগুলো। আমাদের এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘর প্রচন্ড ঠান্ডা, আর ওই বাড়িতে গেলে একটা বীভৎস গরম, তার মধ্যেই আমাদের এখন যেতে হবে বয়লারের ভেতর। আর মানে ওই বাড়িটা না সব সময়ের জন্য আর কি রোদ পড়ে, আর নিচু নিচু ছোট ছোট ঘর বলে খুবই গরম হয়, তার মধ্যে আমরা চার পাঁচ জন আর কি কষ্ট করে থাকি। দেখি আর এই কষ্ট কতদিন আমাদের থাকে জীবনে। তো চলো, পুরোটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, সারাদিন কি করি। তার আগে বলে রাখি, তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, তারা প্লিজ আমার ভিডিওটা পুরো দেখো এবং যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর যারা আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের বলবো, প্লিজ ভিডিওগুলো পুরোটা দেখবে এবং স্কিপ না করে দেখবে। তো চলো, তোমরা আমাদের সঙ্গে থাকো আর পাশে থাকো, পুরো দিন কি করি না করি তোমাদের সমস্তটা শেয়ার করো। আর আমাদের হচ্ছে সকালের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন দুপুরের জন্য আয়োজন হচ্ছে আর কি। এই যে আমার শাশুড়িমা যে শাক কাটছে, কলমি শাক, আর এখানে হয়েছিল আমাদের সিলভার কাপ মাছ। আমিও যদিও সিলভার কাপ মাছ মানে বাপের বাড়িতে কোনোদিন খেয়ে আসিনি, কিন্তু এই শ্বশুরবাড়িতে এসেই খাই, খারাপ লাগে না, খাই। আমি মোটামুটি সব মাছই খাই। আর তোজোকে দেখো খাওয়াচ্ছি, মানে খাওয়ার সময় যত নকড়া, গান করো, নাচ করো, তারপরে গল্প শোনাও অনেক, মানে জানোই তো বাচ্চা থাকলে মানে কত রকমভাবে খাওয়ানোটা ধর হচ্ছে একটা ঝামেলা। তাও তোজো অতটাও বদমাশি করে না, খাওয়ার সময় মোটামুটি খেয়ে নেয়। আর দেখো আমার শ্বশুরমশাইও কাজ থেকে চলে এসেছে, আর বাইরে যেহেতু এত রোদ না, মানে বেশিক্ষণ কাজ করা একটু সম্ভব হচ্ছে না, বয়সও তো হয়েছে না, তাই তাড়াতাড়ি একটু চলে এসছে। আর দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাই মানে কী কী জিনিস বিক্রি করছে সবই দেখ, মোটামুটি সব সাজার জিনিসই তোমরা এখানে পাবে, কানের, নাকের, গলার, হাতের, আয়না, চিরুনি, মানে মোটামুটি যা থাকে স্টেশনারি দোকানগুলোতে, কসমেটিক্সের দোকানে, মোটামুটি ওনার সাইকেলে ওই সব তোমরা পাবে। মনে হয় যে একটা ছোট্ট সাইকেল, কিন্তু ওর মধ্যে মোটামুটি মানে তুমি সব মোটামুটি সবই পাওয়া যায়। আর মানে কী বলবো, গলার চেন, টিপ, সমস্ত জিনিস। আর দাদান মানে আমার তোজো দাদান আসতে না আসতেই তোজো ওই যে সাইকেলটা নিয়ে পড়ে যায়। আর ও ছোটবেলা থেকে কি একটা স্বভাব বলো তো, সবসময় হাতে লাঠি, হাতে এসব নিয়ে থাকতেও ভালোবাসে। আর আমি জাস্ট চান করে আসলাম, বাবা আসছিল, বাবাকে একটু সাইকেলে ধরে ফরে দিলাম ওগুলো, আর বাবা এখন স্নানে গেছে। আর তোজো এখানে বডি অয়েল, শীতকালে যে আমরা বডি অয়েলগুলো মাখি ওগুলো মাথায় মেখে বসে আছে, ওই বডি অয়েলগুলো মাথায় মেখে বসে আছে, মুছিয়ে টুচিয়ে এখন দিয়েছে। আর আমরা এখন খাবো, দেখি মা কি আমাদের জন্য রান্না করেছে আজকে। তো চলো তোমরাও দেখো। আর আজকে আমাদের হয়েছে শাক, এটা তেঁতুল দিয়ে কি ডাল, তেঁতুল আর কি, শুধু তেঁতুল দিয়ে মুখ মুসুরি মেশানো, ও শুধু তেঁতুল আর তেঁতুলের ডাল আর দু রকম ডাল মিশিয়ে করেছে। আর এইটা হচ্ছে গিয়ে তোমার ভেন্ডি আলু পোস্ত, আমার এটা খুব ভালো লাগে। আর এখানে আছে সিলভার কাপ মাছ, তাই তো? আর কি মাছ আছে, রুই মাছ আছে, যাই হোক সিলভার কাপ মাছ আছে এখানে, সিনেমাটার ঝোল, রুই মাছও এনেছিল এক পিস, মানে রুই মাছ আছে এর মধ্যে। তো চলো আমরা খেয়ে নিই, তোমাদের সঙ্গে কথা হবে পরে। আর দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে আর সেরকম মানে কথা বলা হয়নি, খুব তাড়াতাড়ি কাজ করে নিয়েছি আর কি। তোমাদের না সকালে বলা হয়নি যে আমরা আজকেও আরেক জায়গায়, মানে রাতে মানে তোজোর মা বাড়িতে আবার নেমন্তন্ন, আমাদের শুধু নেমন্তন্নই থাকে, সে তো তোমাদের বলা হয়নি, এখন আমরা রাতে আমাদের নেমন্তন্ন আছে তো যাব। তো চলো, তোমরা এখন রেডি হচ্ছে শুভ্রা, আর এ এখানে বোঝা যাচ্ছে কেউ রেডি করবে, তো তারপরে আমরা যাব। মোটামুটি আমি রেডি, আমি এই পরেই চলে যাব, এই পরে আছি, এই পরেই চলে যাব, আর শুভ্রা এখানে রেডি হচ্ছে। তো চলো ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কি রান্না বান্না হচ্ছে, কিসের জন্য আমাদের ডাকলো, কি নেমন্তন্ন হচ্ছে, কি খাওয়া দাওয়া করাবে। আর তোজোকে ওর মামনি দুটো পয়লা বৈশাখে জামাই দিয়েছে, একটা তার মধ্যে আজকেই পরিয়ে দিল, দেখো
দাঁড়া বাবা দাঁড়া, দেখা যাক তোকে কেমন সুন্দর লাগছে। দেখি দেখ এই দেখ তোকে কেমন লাগে, তোমার সবাই কমেন্টে প্লিজ জানিও। তোজকে এই দেখ এই দুটো ড্রেস দিয়েছে, তার মধ্যে একটা পরিয়ে দিচ্ছি, আর এই নতুন জুতোটা পরিয়ে দেবে। পড়ো পড়ো তাড়াতাড়ি করো, তা তুই থাক। মা বাড়ি গিয়ে কি করবি? মাংস খাবো। ভাবাই রে, তোর কে বলেছে মাংস হবে? আমি। হ্যাঁ আমি। তুই রাতে মাংস খাবি? ও আগে দিয়ে জেনে গেছে মাংস হবে। তো চলো তোমরা দেখো কি হয় না হয়, তোমাদের সমস্তটাই দেখাচ্ছি চলো। আর মায়ের বাড়ি যাব, ভাবলাম কি নেব, তাই ভাবলাম একটু মিষ্টি নিয়ে যাই। বাড়ির সবাই মিষ্টি ভালোবাসে, আমি যদিও ভালোবাসি না কিন্তু আদার সবাই ভালোই বাসে। তাই একটুখানি রসগোল্লা নিয়ে গেছিলাম, বললো রসগোল্লা নিয়ে আসতে, তাই রসগোল্লা নিয়ে এসেছিলাম। রসগোল্লাগুলো একদম মানে করেই নিয়ে এসেছিল, জাস্ট গরম, একদম মানে একদম তুল তুল করছিল। দেখো এসে মিষ্টি খাওয়া শুরু, এই যে তোজো খা তোজো খা। একদম গরম রসগোল্লা, গরম রসগোল্লা খেলে কি হবে বলতো? আমাশা আছে কারো? হ্যাঁ তোজোর আমাশা আছে? আমাশা হলে কিরম গরম রসগোল্লা? একদম গরম। এদিকে হচ্ছে কি কষা? মটন কষা। মটন কষা। আর এখানে হচ্ছে ভাত রান্না হচ্ছে, বাসমতি রাইসের ভাত। এই দেখো একে কেউ কিছু খাবার দিচ্ছে না মাম্মা, মা নাই কেউ নাই, কেউ দিচ্ছে না মাম্মা। আর আমাদের কষা মাংস রেডি, মানে মাংস কষে গেছে, তাই মিষ্টি একটা হচ্ছে টেস্ট করে দেখছে। ও সবসময় মানে একটু কষা মাংস টেস্ট করে দেখতে ভালোবাসে, তো একটা নিয়ে বসেছে। আর তার থেকে আর কি তোজোকেও খাইয়ে দিচ্ছে, তোজো খেয়ে যাচ্ছে। ঝাল হয়েছে কি, আমার মার বাড়ি সব রান্না ঝাল হয়, আর কিন্তু আমার শ্বশুরবাড়ি একটু ঝাল কম হয়। ওই ঝালগুলোই আমার ছেলে আর কি চালাচ্ছে ভালো। এদিকে দেখতে পাচ্ছ একটা আরশোলা, এই আরশোলাটা নিয়ে হচ্ছে মজা। আমাদের সব ছেলে মেয়েগুলোই মানে একদম সবকটা বদমাশি, আর কি ওগুলোকে শান্ত করার জন্য একটা আরশোলা এনে ওটাকে মানে আধমরা করে রেখে দিয়েছি, আর ওইটাকেই বাচ্চাগুলো সব দেখছে, আর ওইটা নিয়ে আর কি চুপ থেকেছে কিছুক্ষণ অন্তত। ওগুলোকে চুপ করে রাখা গেছে, মাঝখানে মাঝখানে আরশোলাটাকে রেখেছি, আর ওই বাচ্চাগুলো সব দেখছে, ওই নিয়ে কিছুক্ষণ ছিল। তারপরে আবার এইদিকে আটা মাখছে মা, ওই নিয়েই আবার তোজো কতক্ষণ ছিল, একটা আটার দলা দিয়ে দিয়েছে, তো ওই নিয়ে কিছুক্ষণ ছিল। মানে কিছুভাবে তো এদের ঠান্ডা করে আর কি রাখতে হবে, তাই জন্যই হাতের মধ্যে একটুখানি আটার দলা দিয়ে দিয়েছে, ওই নিয়ে খেলেছে কিছুক্ষণ। এ দেখো আমাদের মাংসের একদম মাটন একদম রেডি, একদম লাল লাল ঝোল। আর তোজো খাচ্ছে ভাত ডাল সিদ্ধ আলু, মানে মাটনের আলু। ভালো মন্দ খেতে গেলে না একটু পরিবেশটা ঠান্ডা হওয়া দরকার, সেই অনুযায়ী না ভগবান একটু বৃষ্টিও দিয়ে দিয়েছিল আর ভালো হাওয়ার। আমার মায়ের বাড়িটা যেহেতু একদম গঙ্গার সাইডে, মানে হাওয়াটা ভালো দিয়েছে আর একটু একটু বৃষ্টি হচ্ছিলো, একদম পরিবেশ একদম সুপার হয়ে গেছিলো, মানে মাটন খাওয়ার জন্য একদম পারফেক্ট। দেখতে পাচ্ছ হাওয়া দিয়েছে, মানে মোটামুটি বৃষ্টি হচ্ছে কিন্তু হাওয়াটা বেশ ভালোই ছিল। বড় জামাই চান্স পায়নি কোথাও বসার, কিসের উপর উঠে বসেছে, আর ছোট জামাই অবস্থা আরো খারাপ। খাবি, হ্যাঁ খাবি।
কোথায় উঠেছিস তো দেখলে মাংস খাচ্ছে আর কি, চলে আসলাম। আর এই আইসক্রিম দিয়েছিল, আইসক্রিম আর খাওয়ার টাইম হয়নি, ভাবলাম বাড়ি গিয়ে একটু শান্তি করে গিয়ে বসে খাই। তো এই যে মাত্র স্বপন দা এসে দিয়ে গেল গাড়ি করে, এখন এই আইসক্রিম গুলো খেয়ে তারপরে তোদেরকে ঘুম পাড়াবো, তারপরে আমরা ঘুমাবো। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আমরা ততক্ষণ একটা আইসক্রিম খেয়ে নিই, চলো টাটা বাবা, গুড নাইট।